হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত মায়ের রিসিল চ্যানেলে। তোমাদের যদি আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লেগে থাকে, প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা বড় হতে পারে। আজকে দেখো, তোমাদের সাথে শেয়ার করব দুধ পনিরের রেসিপি। এখানে দুধ পনিরের জন্য পনির নিয়েছি 2 প্যাকেট। এটা আমুলের পনির আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো নেবে। এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে আছে 4 মগজ আর কাজু বাটা, এটাতে আছে পোস্ত বাটা, আর এটা আছে টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো আছে বাটা, আর এখানে আছে দুধ। যেহেতু দুধ পনির, দুধটা তো অনেকটা পরিমাণেই লাগবে, আর এখানে জলের ইউজ হবে না। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা বসানোর পর এর মধ্যে বেশ খানিকটা মতো জল দিয়ে দেব। দেওয়ার পর 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দেব। জলটা এরকম গরম হয়ে এলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট মতো পনিরটা চাপা দিয়ে রাখব। আর পনিরটা এরকম করে দিচ্ছি কারণ যাতে পনিরের ভেতরে লবণটা একদম ঢুকে যায়, সেই জন্য দিচ্ছি এরকম। দেখো ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পর পনিরটাকে এরকম একটা পাত্রে ছেঁকে নেব, যাতে জল একদম ঝরে যায়। এরকম একটা পাত্রে ছাঁকার পর এর মধ্যে বেশ খানিকটা মতো তেল দিয়ে দেব। দেওয়ার পর পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে কিন্তু হালকা ব্রাউন কালার করে, একদম হালকা ব্রাউন কালার করে তোমাদের ভেজে নিতে হবে। একদম তোমরা হাই ফ্লেমে যে লাল করে একদম ভাজবে না, হালকা ব্রাউন কালার করে ভাজবে, যা কেননা পনিরটা শক্ত হয়ে যাবে এবং এর মধ্যে কোনো মশলা কিছু ঢুকবে না, আর খেতে একদম বাজে লাগবে। এরকম হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে পনিরটাকে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে এরকম লাল করে ভেজে এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখো এটা কিন্তু একদম লো ফ্লেমে করবে, তাতে একটু টাইম লাগবে, কিন্তু লো ফ্লেমে করবে। হাই ফ্লেমে করলেই একদম লাল হয়ে পনিরটা শক্ত হয়ে যাবে। এবার দেখো একটা পাত্রে এরকম তেল ঝরিয়ে ঝরিয়ে পনিরটাকে তুলে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা হালকা লাল করে একদম ভেজেছি, এরকমভাবে তোমাদেরকে পনিরটা ভাজতে হবে। এবার দেখো ওই পাত্রটাতেই তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 2টো ছোটো ছোটো দারচিনি কুঁচো দিয়েছি, আর এবার দেখো এখানে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কার ইউজ হবে না। আর এটা দিচ্ছি পোস্ত বাটা, এতে পোস্ত বাটাটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবার দিচ্ছি 4 মগজ আর কাজুটা বাটা, এখানে কাজু আর 4 মগজ বেশ খানিকটা পরিমাণেই আছে। এখানে 10টা মতো কাজু আছে আর 2 চামচের মতো 4 মগজ আছে। দেখো এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরকম দেখো কালার আসবে, এরকমভাবে কষাতে হবে যাতে মশলাটা নাহলে গন্ধ ছাড়বে। এবার দেখো এর মধ্যে 2 চামচ মতো চিনি দিচ্ছি আর 1/2 টিস্পুনের মতো লবণ দিচ্ছি, কারণ লবণ আগেই দেওয়া ছিল পনিরের মধ্যে। এবার দেখো পনিরটা এর মধ্যে দিয়ে ভালো করে পনিরটাকে কষিয়ে নিতে হবে, একদম মশলাটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত পনিরটাকে কষাতে হবে। যখন তেল ছাড়বে এই মশলাটা তখনই কিন্তু তোমরা পনিরটা এর মধ্যে দেবে। দেখো পনিরটা দিয়ে এরকম একদম শুকনো শুকনো করে তোমাদেরকে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ, যাতে পনিরের ভেতরে লবণ চিনি এগুলো ঢুকতে পারে। এরকম তোমাদেরকে কষাতে হবে একদম হাই ফ্লেমে। তোমাদেরকে দেখো এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত তোমাদেরকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেখো আমি দুধটা দিয়ে দেব, এখানে কিন্তু আমুল দুধ আছে জলে গোলা, তোমরা কিন্তু চাইলে এমনি প্যাকেট দুধও ইউজ করতে পারো। এবার দেখো এরকম দুধটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একদম লো ফ্লেম করে রেখেছি, একটু ফুটে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাসৌরি মেথি। সামান্য একটু পরিমাণে কাসৌরি মেথি লাগবে। এবার দেখো এরকম ফুটে এলে একদম মাখা মাখা হয়ে গেছে গ্রেভিটা, তখন এর মধ্যে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আমার দুধ পনির, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সবার সাথে এটা শেয়ার করো যাতে চ্যানেলটা বড় হতে পারে। আর এই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আরেকটা রেসিপিতে।